কি আশ্চর্য ব্যাপার, পরশুদিন একজন বক্তব্য রাখছেন, বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আল্লাহ নবী বলেছে কাঁটা বেগুন খাওয়া বেশি করে 100টা রোগ ভালো হয়ে যাবে। আমি মনিকে দেখাচ্ছিলাম, ইসলাম মোল্লার ব্যাটা যে আমার সাথে থাকে ওকে আমি হাদিসটা দেখাচ্ছিলাম, ওদের বইয়ে লেখা আছে। তা বলছে এটা কোনো হাদিস নয়, আরবি প্রবাদ বাক্য নয়, এটা একদম গাঁজাখুরি গল্প একটা। তা আমিও মনে মনে ভাবছিলাম যে হুজুর যে বারবার বলছে বেগুন খেলে রোগ ভালো হয়ে যায়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত বোকা লোক নন, বোকা লোক নন। বেগুন খেলে তো অধিকাংশ মানুষের পাতা চুলকায়। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বোকার মতো কথা বলবেন, আমি খুব আশ্চর্য হতাম। কিন্তু 3 দিন আগে বুঝতে পেরে গেলাম এটা একদমই জাল কথা। আমল করার আগে অবশ্যই দেখে নিতে হবে এই আমল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছিলেন কিনা। আপনাদের কাছে আমি 5টা আমলের কথা বলে যাব, ইনশাআল্লাহ আমল করব। ইনশাআল্লাহ কয় কারা কারা করবেন, হাত তুলুন তো, তুলুন সবাই। এই হাদিসটা আমি বলতাম না, কিন্তু আজকে বলার প্রয়োজন মনে করছি আপনাদের চরিত্র দেখে। এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 6টা হক রাখে। যদিও আর একটা হাদিসে রয়েছে 5টা, দুটো হাদিস দুই জায়গাতে, আবু দাউদে একটা হাদিস রয়েছে যে 5টা। তা আমি 5টার ব্যাপারেই আপনাকে বলবো, 6টা বললে ভারী হয়ে যেতে পারে। এক, নবীজি বলেছেন রাদ্দু সালাম, তোমার সঙ্গে কারোর দেখা হলে সালামটা দিবে। ইনশাল্লাহ সালাম দেবো আজকে থেকে চালু করব, ইনশাল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার আপত্তি নেই, অবশ্যই পড়ুক, ছেলে খুব ভালো ফটার ফটার করে ইংরাজি বলতে পারে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। তোমার ব্যাটা যদি দিনে 1,00,000 বার গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো 10টা নেকি হবে বলে মনে হয়? হবে? নবীজি বলেছেন আসসালামু আলাইকুম, কেউ যদি বলে তার আমলনামাতে 10টা নেকি লিখে দেওয়া হবে, আর যে যত শব্দ বাড়াবে আরো 10টা করে নেকি তাকে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খেতে দেওয়া আর পরিচিত অপরিচিত মানুষকে দেখে সালাম দেওয়া। ইসলামের থেকে সুন্দর আর কিছু আছে? নাই তো। গুড মর্নিং, এই যে একজন লোকের, এর বাপ মরেছে ধরে নেন ভোরবেলাতে, কথার লেগে ওর বাপ বা মারা গেছে ভোরবেলাতে, তা সকালবেলাতে মেটে কোনা বাজারে দেখা হলো ওর সাথে আমার, আমি শুনি নিজের আব্বা মারা গেছে, সকালবেলা দেখা হবার পরে বলছে মিজানুর গুড মর্নিং ভাই, ও কি বলে মনে ভাববে, কত বড় বদমাইশ। দেখ গুড মর্নিং এর বাংলা কি, শুভ সকাল। তা যার বাপ মরেছে ওর সকাল শুভ হয়েছে? হয়েছে? হয়নি। তা ও কি বলবে, দেখ কত বড় বদমাইশ মমতাজ, এত বড় বদমাশ হয়ে গেল যে আমার আব্বা মারা গেছে বলছে শুভ সকাল। তাহলে ওখানে যদি আমি বলতাম আসসালামু আলাইকুম, মিজানুর ভাই কেমন আছো, আচ্ছা বলুন তো, ও খুশি হতো কি হতো না? হতো। এর নাম ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আজকে থেকে একটা কথা আমল করবো ইনশাল্লাহ, সালাম দেবো আমরা সবাই সবাইকে। ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যেতে হবে ইনশাল্লাহ, আমরা যাব অসুস্থকে। তবে এই ব্যাপারে আমাদের একটু মতভেদ, আপনার সামাজিক কিছু চিত্র আমি তুলে ধরছি, আমি তো বেশি হাদিস কোরআন জানি না, আমি একটু বাস্তব চিত্রগুলো তুলে ধরি। গেরামের কিছু আমাদের অসুখ হয়েছে, গেরামে মেটে কোনা তো এই অসুখ আছে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের গ্রামে একটা লোক যদি মারা যায়, এই লোকটার কবর খোঁড়ে কি স্কুলের হেডমাস্টার, না গ্রামের সব থেকে ধনী লোক, না একেবারে গরিব মানুষ রিক্সা চালায় যে সে, কোনটা? গরিব মানুষ। জীবনে দেখেছেন যে কোনো হেড মাওলানা, হেডমাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় ঠিকাদার, বড় কন্ট্রাক্টর কারো মায়ের কবর খুঁজছে দেখেছেন? করবে না। ও ভিআইপি লোক কবর খুঁড়ে, খ্যাপা যায় সে খুঁড়বে, কি বলছি বুঝতে পারছেন না? তাহলে গরিব মানুষ কবর খুঁড়ে দিল, আহা দক্ষিণ পাড়াতে বাড়ি, লোকটা যে আপনার মায়ের কবর খুঁড়লো, বাপের খুঁড়লো, 3 মাস আজকে ব্লাড ক্যান্সারে ভুগছে, গায়ে পোকা হয়ে গেছে, জি কেউ তাকে দেখতে যায় না, অথচ গ্রামের মেম্বার অসুস্থ, এই যে বলে দিয়েছে আমি সুস্থ হয়ে গেলে 2 টাকা কেজি চালের একটা কাট করে দিব, 4-5 বার করে বড় বড় আপেল আর রসগোল্লা নিয়ে দেখতে যাচ্ছে। এগুলো বৈষম্য আমাদের এলাকায় হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অথচ যে আপনার গ্রামের সারা জীবন কবর খুঁড়ে এলো তাকে কেউ দেখতে যায় না। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু কি আশ্চর্য ব্যাপার বলে দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাবে, তার মাথাতে হাত দিয়ে বলবে লা বা সাতা হরুন ইনশাল্লাহ, ভাই বা মামা বা খালা তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। এটা যদি কেউ সন্ধ্যা
দেখতে যায়। নবীজি বলেছেন সূর্যটার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের অগণিত ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে। কার জন্য? যে দেখতে গেছে। ফেরেশতারা বলে আল্লাহ যে অসুস্থ তাকে তো ভালো করবে করবে, যে দেখতে গেছে তুমি আগে একে সুস্থতা দান করো। তাহলে বলুন তো দেখতে গেলে লাভ হলো না লস হলো? লাভ হলো। আজকে থেকে নিয়ত করুন ফজরের নামাজের পরে বাড়িতে ঘুমাবেন না, রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে খোঁজ নেবেন পাড়া কারা পাড়া প্রতিবেশী অসুস্থ কারা আছে তাদেরকে একবার দেখতে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলুন, আল্লাহ নবী বলেছেন ওয়াইতিবাউজ জানাইজে, কেউ মারা গেলে জানাজা পড়তে যাও, ওয়াইজাবাতু দাওয়াতে, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে গ্রহণ করো ইনশাল্লাহ করব। এ দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ বলা হবে না, গরুর গোস্তের ব্যাপার। ওই তো ওইখানে দেখছিলাম গেট পুরো ভেঙে ফেলছে, এলএম ভাই মাদ্রাসা দেখলাম তো, যে এলএম ভাই মাদ্রাসা দেখলাম, ওরে বাবা, মানে গেট ভেঙে ছাড়িয়ে ফেলছে একবার, মানে জনমেও মনে হয় কোনোদিন খায় না এরকম একটা ব্যাপার। হ্যাঁ, দাওয়াত গ্রহণ করুন, অবশ্যই করুন, তা এইরকম ভাবে এক মুসলমানকে সহযোগিতা করুন। আল মুসলিমু মিরআতাল্লিল মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের কি আয়নার মতো, তাই তো? তা পৃথিবীতে এত দামি জিনিস থাকতে হযরত মুহাম্মদ আয়না কেন বললেন? প্রশ্ন জেগেছে কোনোদিন? কই আল্লাহ নবী বললেন না যে সোনার মতো একটা মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো? এই কারণে বললেন, আয়নাটা সামনে ধরবেন, আয়নার একটা গুণ, আপনি যদি হাসতে হাসতে আয়নার সামনে যান দেখবেন ভিতরের প্রতিচ্ছবিটাও হাসছে, আপনি যদি কাঁদেন আয়নার সামনে কাঁদবেন দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো, তোমার ভাই কাঁদলে তুমিও তার সাথে কান্নার ভাগ নিয়ে নাও, তোমার ভাই হাসলে তুমিও তার সাথে তার ভাগ নিয়ে নাও হাসার ভাগ, তোমার ভাই খেতে যাচ্ছে লাইনে আগে তাকে একটু সাইড করে ঢুকিয়ে দাও তবে তুমি মুসলমান। আর ও ওর এই জায়গাতে এমন জোরে গুঁতো দিয়ে দিল মানে ওর ভাত কলিজা ভাস্ট হয়ে যাবে, কি আশ্চর্য ব্যাপার। চলুন, কয়েকটা দাওয়াত বাড়িতে আবার যদি বলি ইসলাম সমর্থন করে না যাওয়া যাবে না, আজকে থেকে বলুন তো যাব না? দেখুন হুঁশ মোটা করে বলে দিয়েন না, ফেরে পড়ে যাবে। ইসলাম সমর্থন করেন এরকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি দাওয়াত করা হয় আপনি যেতে পারবেন? এই আপনাদের এলাকায় মুসলমানই হয় তো বাচ্চাদের ওটা কি বলে খাতনা, এই অনুষ্ঠান টনুষ্ঠান করে কিছু কিছু বাড়িতে করে না? করে তো, করে। সামান্য একটা চামড়া কাটবে তা দুনিয়ার কুটুম এক জায়গায় করেছে, হ্যাঁ, আর কুটুম এসে খেয়ে চলে গেল। এটা একটা ইসলাম, একে 10 পয়সাও দাম দেয় না, এর সঙ্গে ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে? অথচ এগুলো আমাদের বাজারে চলছে, চলছে কি চলছে না? দেখুন কত কুসংস্কার বাজারে চলছে, নতুন বেটির বিয়ে দিয়েছে, তার নতুন বেটি প্রথম মেয়ের বাচ্চা হয় দেখবেন বাপের বাড়িতেই হয়, হয় না? তা বাপের বাড়িতে বাচ্চা হয়েছে, তা বিয়াই ফোন করছে, হ্যালো, হ্যাঁ আমি সাইফুলের আব্বা বলছি গো, বলছি বলুন বিয়াই, বলছে পোতা তো হলো, তো পোতাকে আনতে যেতে হবে, ঠিক আছে তাহলে আমি 3টে টাটা সুমো গাড়িতে, বেশি লোক যাবে না, 30 জন মতো যাবে, হ্যাঁ এসব প্রথা আছে, পোতা হয়েছে আনতে যাচ্ছে 30 জন। এক, বিয়েতে কুপ্রথা কি? বিয়ের কুপ্রথা হচ্ছে বিয়ের দিন ঠিক করতে যায়, আপনাদের কে করে দিন ঠিক করতে? কতজন যায়? 2-3 জন, কতজন? 200-15। আচ্ছা কারা কারা যায়? কিন্তু একটা কথা বলে রাখছি, এইগুলো কিন্তু ক্ষতি করেছে আমাদের মতো হুজুরেরা, এতে দেখবেন গাড়িতে 2টে একটা হুজুরও বসে থাকে আর পাবলিক দলিল পেশ করে, দেখ এলএম বাজারে হেড মাওলানা এসেছে, তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম, এটা বলবে কি বলবে না? দেখ সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক এসেছে আর তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম, এটা দলিল পেশ করবে, করবে না? দলিল পেশ করবে। অথচ ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই এর সঙ্গে ইসলামের। দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে তবে বৈধ দাওয়াত বাড়িতে। এই দেখুন মুসলমানির অনুষ্ঠান, ইসলামে কোনো সম্পর্ক নেই, বেটি কামতে যেতে হবে, বেটার বাড়ি থেকে 20 জন আসবে, ইসলাম সমর্থন করে না। বিবাহর আগে দিন ধার্য করতে হবে, ইসলাম সমর্থন করে না। আবার বউ ভাতনা কি বলছে আড়ম্বর করে মেয়ের বাড়িতে 150-200 লোক যাবে, ইসলাম সমর্থন করে না। এগুলো চলন্ত ধর্ম, যেগুলো সামাজিক ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আলাদা, আপনার বর্তমানের ইসলাম আলাদা, ঠিক বলছি না ভুল বলছি?